Assalamualaikum dear viewers, welcome to Nasirs Club. I am Nadia Afrin with Nasirs Club owner Nasir sir. Nadia, what is this in your hand? It's cubic sir. It's cubic? I know maybe. It's mine. Please give me. No sir, it's mine. It's yours? Yes. No, it's mine. It's mine. It's mine. No sir, it's mine. It's yours? Yes, I don't think so. It might be hers. Maybe. Maybe. So, dear brothers and sisters, what we are going to learn from this video, that is, jokhon amra bolbo je eta amar, so it's mine hobe. It's mine na hoye, it's mine hobe. Sentence jodi amra shesh kore dei, shei khetre amader double possessive bosbe. Double possessive ta hocche mine, it's mine. Jodi boli je eta tomar, shei khetre it's yours hote hobe. Amra jodi boli it's your, tale bhule jabe. যেহেতু আমাদের সেন্টেন্স শেষ করে দিচ্ছি তাই ডাবল পজিটিভ বসতে হবে কিন্তু যদি আমি বলি যে এটা তোমার বই মানে তোমারের সাথে কিছু লাগাতে চাই সেক্ষেত্রে ইটস ইওর বুক যেটা আমরা নরমালি জানি যদি বলি এটা তার তাহলে হবে ইটস হার্জ অথবা ইটস হিজ হতে হবে মানে ডাবল পজিটিভ মেয়ে যদি হয় তাহলে হার্জ ছেলে যদি হয় হিজ থাকবে কিন্তু যদি আমরা তার বই বলতে চাই সেক্ষেত্রে ইটস হিজ বুক অথবা ইটস হার বুক এখানে আর হার্জ হবে না হার্জ বলতে এইচ ই আর এস এস এর উচ্চারণ এখানে জেড ঠিক তেমনভাবে যদি বলে এটা আমাদের তাহলে হবে ইটস আওয়ার্জ ইটস আওয়ার্জ ইটস আওয়ার্জ ওকে রাইট সো ইটস আওয়ার্জ মানে এটা আমাদের কিন্তু যদি আমাদের সাথে কিছু আইটেম লাগাতে চাই ধরো যে এটা আমাদের গ্রাম সো ইটস আওয়ার ভিলেজ হবে মানে আওয়ার থাকবে তখন কিন্তু আওয়ার্জ হবে না নর্মালি আমরা তোমার বই আমার বই তার বই তাদের বই যদি বলি সেক্ষেত্রে হিজ বুক হার বুক দেয়ার বুক আওয়ার বুক নিসাদস বুক এভাবে হবে আর যদি আমরা কোনো আইটেম নিতে না চাই জাস্ট যদি বলি যে এটা তোমার এটা আমার এটা আমাদের এটা তাদের এটা নিশাতের সেক্ষেত্রে আমরা ডাবল পজিটিভ ইউজ করবো